السلام عليكم দেশ এবং প্রবাসে গ্রাম এবং গঞ্জে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে দুটো বাচ্চা দেওয়া গরু দেখাবো রিসেন্ট বাচ্চা দিছে প্রথম যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা 1 ঘন্টা আগে বাচ্চা দিছে এই গাবিটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সার সাথে সার বাচ্চা এই গাবিটা আসলে জাতে মানে বর্ণনা করার কিছুই নাই যারা গাবি চিনেন গাবির মাথা থেকে শুরু করে পিছন সাইড পর্যন্ত দেখলেই আর গাবির বাটতলা দেখলে আপনারা একটা ধারণা করতে পারুন গাবিটা থেকে কেমন দুধ দিবে তবে আশা করতেছি এই 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 বিয়ানে 20 21 লিটার দুধ পাওয়া যাবে এই গাবিটা থেকে সলিড তো যারা গাবিটা নিতে ইচ্ছুক অবশ্যই নম্বরে ফোন দিবেন নাম্বার দেওয়া থাকবে ফোনে কথা বলে গাবিটা নিতে পারবেন এবং নেওয়ার আগে অবশ্যই খামারে আসতে হবে খামারে এসে দেখে শুনে তারপরে নেবেন কারণ গাবি দেখার অনেক বিষয় আছে গাবি শুধু খালি তলা দেখলেই গাবি চেনা হয় না অনেক বিষয় আছে এগুলো দেখে শুনে নিতে পারবেন তো আমার ভিডিওর এবার দ্বিতীয় নাম্বার যে গাবিটা এই গাবিটা দেখাবো এই গাবিটা দুই দাঁত দাঁতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা দিছে এটা এটা দিছে আপনার ভোর রাতে এটা ভোর রাতে বাচ্চা দিছে এই গাবিটা ধরেন গর্ভফুলটুল পরে ক্লিয়ার আগে যে গাবিটা এটা এখনো গর্ভফুল পরে নাই এটা গর্ভফুলটুল পরে ক্লিয়ার তো এই গাবিটা আসলে প্রথম বিয়ানের গাবি এই গাবিটা থেকে দুধের কোনো গ্যারান্টি কোনো কিছু আমি দিতে পারবো না যেহেতু কেবলই বাচ্চা দিছে তবে গাবির জাতমান দেখে আপনারা গাবি কিনবেন তবে একটা কথা বলবো আমি যদি ভাইকে যদি বলি বাচ্চাটা দেখানোর জন্য এই গাবিটা যেই নেবেন আসলে দুধ 1 কেজি কম আর বেশি সেটা বড় কথা না এই একটা বাচ্চা এটা এডিএল এর বাচ্চা দেওয়া সিমেন দেওয়া ছিল এই একটা বাচ্চা যার খামারে যাবে তার খামারটা এটা ফিউচার একটা 3 লাখ টাকা দামের একটা গাবি আপনার গাবি থেকে দুধ 1 লিটার কম পান কিন্তু এটার যে বাচ্চা এই বাচ্চাতেই আপনার এটার যে লসটা হবে যদি হয়ও এটা দিয়ে আপনার পোষায় যাবে তো আজকের এই গাবি দুটা যারা নেবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এসে দেখে শুনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা হলো প্রথম যে গাবিটা দেখেছি গাবিটার বাচ্চাটা আমি এখন একটু আপনাদের দেখাবো দেখেন এই যে হাঁটতেছে কিছুক্ষণ আগেই বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চাটা একটা সার বাচ্চা ভিডিওটি দেখলেন সবার প্রতি আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম